বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে স্থাপন করা হয়েছে রমন বিবি ক্যাথওয়ার্ড। বিকেলে এর ফলক উন্মোচন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। দেশের মানুষের জন্য সহনীয় ব্যয়ে হৃদরোগের মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবা দিতে এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর আর্থিক সহায়তায় তার মায়ের নামে এই ক্যাথওয়ার্ড স্থাপন করা হলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াকের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ রহমান, প্রধান নির্বাহী অধ্যাপক এম এ রশিদ এবং রমন বিবি ও এনটিভি পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের সমাজকল্যাণমূলক কাজে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন এনটিভি চেয়ারম্যান। আমার মা সারা সময় জানালাতে বসে থাকতেন কবরস্থানের দিকে, তাকে কোথাও না যেত না, শুধু চিকিৎসার কথা ছাড়া বাড়ি যেতে যেতেন না, সারাক্ষণ এই কবরস্থান দিকে তাকিয়ে থাকতেন, ওখানে উনি এখানে আছেন। এবং সবাই বাপ মাই খুব ভালোবাসেন সব সন্তানকে, আমাদের ব্যাপারটা ছিল একটু অন্যরকম, বিশেষ করে মা। আমি স্কুলে যাওয়ার সময় গাড়িতে তুলে দিতেন, এই পর্যন্ত সে সরতেন না। শীতের দিনে আমার খুব পিঠা পছন্দ, এমন একদিন ছিল না যেদিন আমার মা পিঠা খাওয়ানি। বাংলাদেশ গরিব হতে পারে, কিন্তু বাংলাদেশে অনেক বড়, বাংলাদেশের একটা গরিব নেই, মাল্টিমিলিয়নিয়ার প্রচুর আছে। কিন্তু আপনি একটা ভেবে দেখেন, কোথায় একটা এই যে বড় লোক যারা সোকল মাল্টিমিলিয়নিয়ার বিলিয়নিয়ার, এরা একটা হসপিটাল করেছে, স্কুল করেছে, পাবেন না, খুব কম, খুব কম, যে সে দেশের জন্য সবসময় কাজ করে চলেছে। এই হসপিটালের জন্য না, তার অন্যদিকে অনেকভাবে তার দান খয়রাত আছে। এবং আশা করি তার মা দোয়া পাবেন এবং সে ভেস্তে যাবেন।